লকডাউনের প্রথম দিন থেকে টানা প্রায় তিন মাস মালদার সামসিতে বিজেপির পক্ষ থেকে চালানো হয়েছে ত্রাণ শিবির। অবশেষে সাংসদ খগেন মুর্মুর উপস্থিতিতে কয়েকশো মানুষকে মাস্ক, স্যানিটাইজার, খাদ্য সামগ্রীর মাধ্যমে এবং আগামী দিনে করোনা মোকাবেলায় কিভাবে মানুষকে চলতে হবে সেই সতর্কবাণী প্রচারের মাধ্যমে শেষ হলো এই ত্রাণ শিবির। উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। অন্যদিকে শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মালদা জেলার ২২ নম্বর শহর মণ্ডল বিজেপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী সহ মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এই ত্রাণ সামগ্রী তারা ২৬ দিন থেকে দিয়ে যাচ্ছিলেন। গতকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ২৫০ পরিবারের হাতে এই ত্রাণ সামগ্রী দেওয়া হয় এবং মাস্ক পরিয়ে দিয়ে এই লকডাউনে কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছে বিজেপির ২২ নম্বর মণ্ডল সহসভাপতি। উপস্থিত ছিলেন বিজেপির সাংসদ খগেন মুর্মু, বিজেপির সহসভাপতি শীতল চক্রবর্তী সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দরা। আপনারা দেখছেন লকডাউনের প্রথম দিন থেকে টানা প্রায় তিন মাস ধরে মালদার সামসিতে বিজেপির পক্ষ থেকে চালানো হয়েছিল ত্রাণ শিবির। খগেন মুর্মুর উপস্থিতিতে কয়েকশো মানুষকে মাস্ক, স্যানিটাইজার এবং খাদ্য সামগ্রীর মাধ্যমে এবং আগামী দিনে এই করোনা মোকাবেলায় মানুষ কিভাবে চলবে সেই সমস্ত সতর্কবাণী প্রচারের মাধ্যমে এই ত্রাণ শিবির শেষ হয়েছে। সেখানে ছিলেন মালদার সাংসদ খগেন মুর্মু। কি জানিয়েছেন তিনি আমরা শুনব। ২২ নম্বর মণ্ডলের পক্ষ থেকে ২৬ দিন ধরে আমাদের এই করোনা মহামারীতে মানুষের পাশে তারা থেকেছেন, খাদ্যের যোগান দিয়েছেন, এলাকার স্যানিটাইজেশনের কাজ করেছেন। আমাদের সমস্ত কার্যকর্তারা আমাদের এখানে যেমন আজকে উপস্থিত আছেন আমাদের অনিল আগরওয়ালা, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই এলাকার আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের ভারতীয় জনতা পার্টির অন্যতম শহর সভাপতি মাননীয় শীতল চক্রবর্তী, যিনি আজকে এইখানে এই সভার আজকে যে সংক্ষিপ্ত সভা হচ্ছে তার সভাপতিত্ব করছেন। আমরা এখানে প্রায় ২৫০ মানুষকে, এই যে মায়েরা আছেন দেখছেন, ২৫০ জনকে আজকে এখানে খাদ্য দেওয়া হচ্ছে। ২৬ দিন ধরে, আগেই বলেছি, ২৬ দিন ধরে তারা এখানে প্রায় ২৫০০ পরিবারকে প্রতিদিন তারা খাদ্যের যোগান দিয়েছে। এই যে আজকে মানুষ বিপদে আছে, এই বিপদের সময়তে মানুষের পাশে থেকেছেন আমাদের এখানকার কার্যকর্তারা, ভারতীয় জনতা পার্টি। আপনারা জানেন গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টি এবং গোটা দেশে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রতিটা মানুষের পাশে তারা থেকেছেন। আমরা মালদা জেলাতে ২৫০০০ আমাদের এখানে প্রায় ২ লক্ষেরও বেশি পরিবার, তাদের যাদের কাছে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা খাদ্য তারা পৌঁছে দিয়েছেন, মানুষের পাশে থেকেছেন। অর্থাৎ আমরা এই যে আজকের অনুষ্ঠান বিশ্ব পরিবেশ দিবসে আমাদের আজকে এখানে আমাদের সমাপ্তি যে অনুষ্ঠান করছেন, যে আমাদের এই ২৬ দিন ধরে যে আজকে যে মানুষকে তাদের পাশে থাকা হয়েছে আজকে তারই সমাপ্ত হচ্ছে। এখানে ২৫০ মানুষকে আজকে একটা প্যাকেট দেওয়া হচ্ছে এবং স্যানিটাইজার দেওয়া হচ্ছে, তাদের মাস্ক দেওয়া হচ্ছে। আমরা এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এখানকার এই ২২ নম্বর মণ্ডলের সমস্ত কার্যকর্তাদের এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।